নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ফ্লকার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি একটা একটা করে দিন যাচ্ছে বছর যাচ্ছে তারপর আমাদের বয়সের তালিকা থেকে একটা করে দিন কমে আসছে দিনের শেষে যখন চিন্তা করি কি করতে পারলাম ভাবি যে হয়তো কিছুই তেমন করতে পারলাম না আরও হয়তো অনেক কিছু করার বাকি বা অনেক কিছু করার ইচ্ছে আছে তো সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক কোনো স্পেশাল দিন থাক আর সাধারণ দিন আমাদের মেয়েদের তো দিনটা শুরুই হয় কাজকর্ম দিয়ে আর স্পেশাল দিন মানে আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম কারণ এত কাজকর্ম করতে হবে আর তার সাথে যেহেতু পয়লা বৈশাখ সকাল সকাল পুজো করব তো সব কাজকর্ম সেরে এখন এগারোটা নাগাদ সকালের খাওয়া দাওয়া হবে আর সকালবেলা আজকে তেমন কিছুই খাওয়া হয়নি শুধু আয়ুষ্মানকে দুধ দিয়েছিলাম আর আমি যেহেতু পুজো করব তোমাদের দাদাও আমার সাথে পুজো করবে যার জন্য সকাল থেকে আর জল ছাড়া কিছুই খায়নি পুজো টুজো করে তারপরে খাবার দাবারে জোগাড় করছি আর পয়লা বৈশাখের দিন পান্তা ভাত ইলিশ মাছ ভাজা সেটা তো বাঙালির খুবই প্রিয় খাবার আর তোমাদের দাদা বলল তাহলে তাড়াতাড়ি এটা রেডি করে ফেলো হ্যাঁ আমি চটপট লেগে গেলাম কাজ করতে এরকম যখন অনেক কাজ একসাথে থাকে মনে হয় একজন যদি থাকতো একটু হেল্প করে দেওয়ার জন্য খুব ভালো হতো দেখবে যেদিন হাজবেন্ড বাড়িতে থাকে সেদিন কাজকর্মের আরও বেশি দেরি হয়ে যায় আর বাড়িতে থাকলে হাজবেন্ডরা কিন্তু একটু হলেও হেল্প করে আর ওরা হেল্প করা সত্ত্বেও মনে হচ্ছে যে কাজ শেষই হতে চাচ্ছে না অথচ যেদিন আয়ুষ্মানের বাবা থাকে না সেদিন কিন্তু তাড়াতাড়ি আমার সব কাজই শেষ হয়ে যায় এই কথাটা যখন তোমাদের দাদাকে বললাম ও বললো যদি বাড়িতে আমার কোনো বিজনেস থাকতো তাহলে তো আমি চব্বিশ ঘন্টা বাড়িতেই থাকতাম তখন তুমি কি করতে তো আমি উত্তরে বললাম তাহলে আর কি হতো তোমার সাথে ঝগড়া হয়ে যেত কারণ হাজ হাজব্যান্ড আর ওয়াইফ যদি বেশিক্ষণ চব্বিশ ঘন্টা একসাথে থাকে তাহলে দেখবে একটু খুটখাট ব্যাপারে কিন্তু একটুখানি অভিমান বা যেটি হয়ে যায় এটা কার কার হয় জানি না কিন্তু আমার ক্ষেত্রে তো হয় হয়তো সারাদিন একসাথে আছি ভালোই কাটছে কিন্তু হয়তো কোনো একটা কথাও বললো সেটা আমার পছন্দ হলো না তো মিনিটের মধ্যে আমি একটু অভিমান করে ফেললাম যে ধুর ভালো লাগছে না আর এইভাবে রাগ অভিমান আর রাগ ভাঙানোর পালা তো চলতেই থাকে আর যখন বাড়িতে থাকে না কাজে ভীষণ ভিজে থাকে তখন আবার মনে হয় তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেই ভালো গল্প করা যাবে সময় কাটানো যাবে তো আমাদের মেয়েদের কিন্তু এই জিনিসটা প্রচুর হয় হাজব্যান্ডদের সাথে বেশিক্ষণ যদি একসাথে থাকা যায় দেখবে কিছু না কিছু নিয়ে খুটখাট লেগেই থাকে যদিও আয়ুষ্মানের বাবা খুব কম রাগে মানে একদমই সেইভাবে রাগ কখনোই আমার ওপর করে না কিন্তু যদি কখনো কোনো বিষয়ে রেগে যায় বছরে একবার তাহলে সেই রাগটা ভীষণ মারাত্মক রকমের হয় আর ও একদম চুপ হয়ে যায় কোনো কিছু বলে না আর আমার রাগটা অন্যরকম আমি এখনই রাগ করি এখনই কিছু একটা হয়তো নিয়ে মাথাটা গরম হয়ে গেল পাঁচ মিনিট পরে আমার রাগ একদম মানে গোলে জল হয়ে যায় আমাকে জাস্ট একটা কথা হাসি মুখে বলতে হবে তো বাস আমার এইভাবেই চলে কিন্তু আমি বেশিক্ষণ অভিমান করে কোনো দিনও কারো ওপরেই থাকতে পারি না তো এই তো এখানে দেখো যেহেতু পান্তা ভাত খাবো সকালবেলা আজকে যার জন্য এই তো এখানে দেখো ইলিশ মাছ ভাজা আলু সেদ্ধ ডালের বড়া করে নিয়েছিলাম আর রাতের বেলা রান্না করে রেখেছিলাম ভাতটা জল দিয়ে রেখেছিলাম আর এখন সকাল যদিও বলছি কিন্তু এটা ব্রেকফাস্ট হলেও দুপুর প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আর আজকে কী ছিল যেহেতু পয়লা বৈশাখ মাটন নিয়ে এসেছিলো দুপুরবেলা মাটন রান্না করেছিলাম ঠিকই কিন্তু দুপুরে এগুলো খাওয়া দাওয়ার পরে কেউই আর খেতে পারিনি এখানে এই যে মাখিয়ে নিচ্ছি একসাথে খেয়ে নেবো আর এই যে তোমাদের দাদা আজকে দেখো আমাকে ফুল এনে দিয়েছে আর প্রত্যেকটা অনুষ্ঠানে বা উৎসবে যখন ও এরকম ফুল নিয়ে আসে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কারণ ও জানে আমি ফুল ভীষণ পছন্দ করি যে কোনো আর কি পারপাস থাকলেই আমাকে কোনো কিছু গিফট দেখ আর না দেখ ফুলটা দেবেই প্রত্যেকের স্মৃতির পাতাতে কত কিছুই না সুন্দরভাবে সাজানো থাকে তার মধ্যে ফুল দেওয়ার বিষয়টা আরেকটা সুন্দর স্মৃতি যখন থেকে তোমাদের দাদার সাথে আমার দেখা হয়েছে প্রথম গিফট ছিল ফুল দেওয়া আর এই ফুল দেওয়া নিয়ে আরও অনেক এমন স্মৃতি আছে তাই যখন ওর হাতে আমি ফুলটা দেখি বুঝতে পারি যে ওই পুরনো স্মৃতিগুলো ওর এখনও মনে আছে হয় না ছেলেরা অনেক কিছুই ভুলে যায় আর সেটা নিয়ে ওয়াইফরা ভীষণ রাগ করে যে আজকের দিনটা তুমি ভুলে গেলে কিন্তু তোমাদের দাদার হাতে যখন ফুল দেখি বুঝতে পারি যাক ভুলেনি সব কিছু মনে রেখেছে এটা কিন্তু একটা মনের শান্তি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের কিন্তু লাভ ম্যারেজ আর সেই প্রপোজাল তোমাদের দাদার তরফ থেকেই আমার কাছে এসেছিলো আজ থেকে অনেক বছর আগে তারপর বাড়িতে জানার পরে যেটা হয় একটু সমস্যা তারপরে আবার সব ঠিকঠাক হয়ে দুবারির থেকে বিয়ে তারপর আমি তো মাঝে মাঝেই তোমাদের সাথে শেয়ার করি যে আমার এই ফার্নিচার ওটা এটা আমার বাবা বিয়েতে দিয়েছে তো আমার বাবাও যতটা চেষ্টা করেছে সমস্ত কিছু দেই আমাকে বিয়ে দেওয়ার তো যখন বিয়ে হয়নি তখন ভাবতাম যত সমস্যা বুঝি বিয়ের আগে মেয়েরা বিয়ের আগ পর্যন্ত ভাবে বিয়ে হয়ে গেলে বুঝি আর জীবনে কোনো সমস্যাই থাকবে না একবার বিয়ে হয়ে গেলে সব সমস্যার সমাধান আসলে কিন্তু তার উল্টোটা যখন বিয়ে হয়েছে আর কি তখন বুঝতে পেরেছি মেয়েরা মেয়ে থাকে না মেয়েরা তখন হয়ে যায় বউ একটা বাড়ির বউকে সমস্ত কাজ জানতে হবে যদি সে সেটা না জানে তাহলে হয়তো কিছুই শিখে আসেনি তার বয়সটা কিন্তু ম্যাটার করে না সে কথাটা ছোট বা সে কি জানে না জানে যাই হোক অনেক কিছুই তার বাবা মার উপর এসে পড়ে তার বাবা মা কি শেখায়নি এমন কথাও এসে পড়ে আসলে বিয়ের আগের লাইফটা অনেক অনেক ভালো কিন্তু বিয়ের পরের লাইফটা হচ্ছে ভীষণ কঠিন সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সবার মন জয় করাটা একটা প্রত্যেকটা মুহূর্তে কি বলবো চ্যালেঞ্জের মতো তো এই চ্যালেঞ্জটাতে একটা মানুষ আমার সাথে সব সময় ছিল যে মানুষটা প্রথমে আমার হাত ধরেছিল সেই মানুষটা তো এখানে দেখো আমি ফুল দিয়ে সেজে গুজে রেডি হয়েছি ভাবছ যে কি কারণে আমি সেজেছি আসলে ঘুম থেকে উঠে তোমাদের দাদা বললো চলো একটু ঘুরে আসি ছেলেকে নিয়ে কারণ ছেলে ভীষণ বায়না করছে যে আমাকে অল্প হলেও বেড়াতে নিয়ে যেতে হবে তো সাজুগুজু করেছি এর মধ্যে দেখি আকাশের অবস্থা ভীষণই খারাপ তো এই অবস্থাতে কী করে বেরোবো আর এত বৃষ্টি রাত্রি দশটা পর্যন্ত বৃষ্টি তো আমি তো সাজুগুজু করেই ফেলেছি তো সেই সময়টা একটু ফটো টটো তুলে তো এইভাবেই আর কি সময়টা পার করলাম তো এটা নেক্সট দিন সকালবেলা সকালবেলা দেখো ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে আগের সমস্ত কিছু রেডি করে আয়ুষ্মানকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো ভাবলাম আগের দিন তো পয়লা বৈশাখ করেই সারাটা দিন গেল সেইভাবে আর পুরো ব্লকটা কমপ্লিট করা হয়নি তো এখন পুরো ব্লকটা কমপ্লিট করি আর এখানে পয়লা বৈশাখের দিন অনেক বাজার করা হয়েছিল মাটা নানা হয়েছিল যেটা তোমাদেরকে বললাম তোমাদের দাদা নিয়ে এসেছিলো কাঁঠাল আর মেটে পয়লা বৈশাখেই রান্না করার জন্য কিন্তু সেদিন এত আর কি আগের দিনের কথা বলছি এত আর কি খাবার দাবারের আয়োজন তার মধ্যে আবার কাঁঠাল রান্না করব তার মধ্যে এখন আর শরীরেও তেমন আমার দেয় না আগে যেমন আমাকে পাঁচপদ রান্না করতে বললে পদই করতাম এখন আর ইচ্ছে করে না মনে হয় যে অল্পের মধ্যেই সেরে দিই তো সেদিন তো আর রান্না করা হয়নি মেটেটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদা বলছে মেটে ফ্রিজে রেখে দিলে তেমন একটা টেস্ট থাকে না তো ভাবলাম যে যদি আবার টেস্টটা নষ্ট হয়ে যায় তো এই তো কাঁঠাল দিয়ে মেটেটা রান্না করা শুরু করে দিয়েছি আয়ুষ্মানের বাবা বরাবরই একটুখানি চুপচাপ কথা কম বলে আর এমনি লোকজনের সাথে খুব একটা যে ও মিশতে পারে সহজে বা মেশে তা নয় ও গম্ভীর থাকতেই পছন্দ করে কিন্তু যাদের সাথে ও ক্লোজ তাদের সাথে আবার ঠিকঠাক কথা বলে আর যত কথা যত গল্প ওরা আমার সাথে কিন্তু বিয়ের আগে ভাবতাম এমন একটা গম্ভীর মানুষের সাথে কি করে আমি সারাটা জীবন কাটাবো কারণ প্রচুর গম্ভীর থাকতো আর খুব একটা আসলে মজা করা এই জিনিসগুলো ও কখনোই করতে পারতো না আর ওদের ফ্যামিলি সবাই ভীষণ গম্ভীর আর কথা কম বলা মানুষ তো আসলে যে যেমন তার অপোজিটটা পায় আমি ভীষণ কথা বলি তোমাদের দাদা যদি কথা বেশি বলতো তাহলে আসলে ওর কথা শোনার মতো কোনো মানুষই থাকতো না কারণ আমি একদমই ভালো শ্রোতা নই ভালো বক্তা আমি বক 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 করেই যাই আর ও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ ঠিক মানে ও ঠিক ঠিক বলার জন্য একদম মানুষের দরকার তো ও আমার সেই কাজটা করে দেয় আমি যদি ওর সাথে একশোখানা গল্প করি ও একটাও বলবে না যে না এটা বেঠিক ও বলবে হ্যাঁ ঠিক ঠিক ও শুনুক আর না শুনুক ওর কানে যদি হেডফোনও থাকে তা বলবে হ্যাঁ ঠিক মানে এটা ওর আসলে অভ্যেস হয়ে গেছে আর ও তেমন কিছু বলে না মানে আমি একশোটা বললে ও বলবে হয়তো পাঁচটা কিন্তু আমার কথাগুলো ও ভীষণ এনজয় করে আমি যেদিন একটু রেগে যাই কথা কম বলি ও বলে আছে কী ব্যাপার তুমি চুপচাপ আছো আর আমি যদি বলি না আমার কিচ্ছু হয়নি বলবেন না কিছু তো একটা হয়েছে নাহলে তুমি কথা বলছো না মানে আমি আমার ক্রেডিটটা এমনভাবে সবার সামনে নিয়ে এসেছি যে আমি যদি কথা না বলি সবার সন্দেহ হয়ে যায় যে আমার কিছু একটা হয়েছে আর এই কারণে আমাদের মধ্যে ঝগড়াটাও হয়তো কম হয় কারণ আমি যদি রেগে গিয়ে কিছু বা বলতেও থাকি অপোজিট সাইড থেকে কোনো রিয়াকশান নেই আর রিয়াকশান না পেলে ঝগড়াটাই বা করবো কার সাথে তো এই তো এভাবেই চলতে থাকে তো দেখো গল্প করতে করতে কিন্তু রান্নাটা অনেকটাই এগিয়ে আসছে আজকে ভাবছি একটুখানি হালকাভাবেই কাঁঠালটা করব কারণ এত খাওয়ার দাওয়া করা হয়েছে তো কাঁঠালের রান্নাটার মধ্যে দেখলে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি যেন বেশি করে লঙ্কার গুঁড়ো না দিতে হয় আর ফোড়নের মধ্যে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি জলের মধ্যে হলুদের সাথে ভালো করে একটুখানি পেস্ট করে তারপরে দিয়ে দিয়েছি আর ভালো করে মশলাটা যখন কষিয়ে নিলাম মেটেটার সাথে লবণ দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কারণ মেটেটা যেন কিছুটা সেদ্ধ হয়ে যায় কাঁঠালটা যেহেতু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি কাঁঠালটা রান্না হতে খুব একটা সময় তাই লাগবে না তাই মেটেটা আগের থেকে ভালো করে কষিয়ে নিয়েছি যেন মেটেটা খুব ভালো করে সেদ্ধ হয় তো এখন মশলার সাথে দেখো কাঁঠালটা খুব ভালো করে আগে কষিয়ে নেব নিয়ে গরম জল দিয়ে দেব। কথা বলতে বলতে তোমাদের কাছে অনুরোধ যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে কোনো ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো চ্যানেলে ব্লগুলোকে শেয়ারও করতে পারো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি আর গুঁড়ো গরম মশলা তো একটুখানি চিনিও দিয়েছিলাম হালকা একটু টেস্টটা ভালো আসার জন্য আমি সব রান্নাতেই একটুখানি চিনি ব্যবহার করি কারণ আমার অল্প চিনি দিলে কেন যেন ভালো লাগে অনেকেই আছে চিনি একদমই পছন্দ করে না রান্নাতে দিতে এই শাড়িটা নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে আজকেই ফার্স্ট পড়লাম কেমন লাগছে জানিও তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বছর সবাই খুব ভালো করে আনন্দে কাটাও